যেন দুই বছর আগের সেমিফাইনাল। এবারের ম্যানচেস্টার সিটির পরিবর্তে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, সেদিন জোড়া গোল করে রূপকথার জয় এনে দিয়েছিল রদ্রিগো গোজ। এবার তার পদাঙ্গ অনুকরণ করলেন হোসেলু। বিজয়ী দলটার নাম সেই একই, রিয়াল মাদ্রিদ। আর ভেনু, হ্যাঁ, চিরচেনা সান্তিয়াগো বার্নাবু। এই দুর্গ প্রতিপক্ষের মৃত্যুকূপ, যেটির কৃষ্ণগহ্বরে সিটির মতো হারিয়ে গেল বায়ার্নের স্বপ্নটাও। আরও একটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, রিয়েলের আরও একটি নাটকীয় জয়। বায়ার্নের বিপক্ষে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আজকের ম্যাচের জন্য এটাই বোধহয় সঠিক বিশ্লেষণ। 87 মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা রিয়েল 10 মিনিটের ব্যবধানে সেটা শোধ করে আবার লিডও নিল। এরপর বাকি সময় সেটা ধরে রেখে জয়ের সঙ্গে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আজ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। আলফানসো ডেভিস বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করে রিয়ালকে জেতান হোসেলু। এর আগে বায়ার্নের মাঠে 2-2 গোলে ম্যাচটি ড্র হয়। 2 লেগ মিলিয়ে 4-3 গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। আগামী 1 জুন ওয়েম্বলিতে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আরেক জার্মান ক্লাব বুরেশিয়া ডর্টমুন্ড।